বিশালগড়ের নদীলাখ সিপিআইএম সমস্ত প্রচার সজ্জা নষ্ট করে দেয় সোমবার গভীর রাতে শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার সকাল ১১টায় নদীলাখে ছুটে আসেন বিশালগড় সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক সহ সিপিআইএম কর্মীরা। জানা যায়, রাজ্যে আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম বিভিন্ন এলাকায় তাদের প্রচার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দলীয় পতাকা লাগিয়েছেন। সোমবার গভীর রাতে সিপিআইএম ফ্ল্যাগ আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, রাস্তা থেকে তুলে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, রাস্তার পাশে জমি নর্দমায় ফেলে দেওয়া হয় সিপিআইএম এর সমস্ত দলীয় পতাকা। বর্তমান শাসক দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ করলেন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় দলীয় প্রচার নষ্ট হয়ে যাওয়ার সমস্ত খবর পেয়ে নদীলাক্ষ ছুটে আসেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ সিপিআইএম কর্মীরা। এই নিয়ে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি দল তার বৈশিষ্ট্য অনুযায়ী তারা এই ধরনের অপকীর্তি তারা করে থাকে এবং এটা পরিষ্কার, যত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে মানুষের কাছ থেকে, তারা এখন এই ধরনের অসামাজিক নাশকতামূলক কাজই তারা করবে। আমাদের সারা বিশালগড়ে পার্টির উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় প্রচার সাজসজ্জা করেছিলাম এবং তাও সরকারিভাবে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর আমরা এই কর্মসূচি গ্রহণ করেছিলাম। আইন শৃঙ্খলা এবং নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আমাদের এই জেলায় মাননীয় জেলাশাসক গ্রহণ করেছিলেন, এসপি সাহেব ছিলেন সেই সভায়, পরবর্তী সময় এসডিএম এসডিপিও ওসির নেতৃত্বে আরও কয়েকটি সভা। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি দল এখন দিনের বেলায় তারা ফ্ল্যাগ লাগাতেও ভয় পায়, নিজেদের ফ্ল্যাগ, এবং জনবিচ্ছিন্নতার কারণেই তারা রাত্রিবেলা এসে সিপিএম পার্টির পতাকাগুলি বিভিন্ন জায়গায় নষ্ট করছে। ইতিমধ্যে আমাদের লক্ষ্মীবীর সরকার টেলা কর্মকার টেলা বাইপাসের আইওসি সংলগ্ন যে চৌমনি, যেখানে আবার এসডিপি অফিস আছে তার সংলগ্ন এলাকায়, এবং আশ্চর্যের ব্যাপার মাননীয় এসডিএম যিনি অ্যাজ ওয়েল এজ আমাদের ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের আরও ওনার অফিস সংলগ্ন এলাকায় যে পতাকাগুলি ছিল সিসি ক্যামেরার সামনেই ছিল, এগুলি পর্যন্ত নষ্ট করে বিশালগড় নিচের বাজার চৌমনি সহকারে এনসিনগর অন্যান্য জায়গায় তারা এই পতাকাগুলি বিভিন্নভাবে ফেলে দিচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও আগুন লাগিয়ে এগুলি নষ্ট করছে। আমরা তাতে আশ্চর্যের কিছু নেই, কারণ বিজেপি দলের তার চরিত্র বৈশিষ্ট্য অনুযায়ী সে গণতন্ত্রকে বিশ্বাস করতে পারে না, তার নিরিখেই তারা এই ধরনের অপকর্ম তারা সংগঠিত করে। আমরা মানুষের কাছে আবেদন করব যে আজকে এটা মানুষকে বুঝতে হবে যে আগে আমরা পতাকা লাগাতে পারতাম না, ওরা কিছু একটা করলেই দিনের বেলা এসে হুজ্জিটি করে এগুলিকে নষ্ট করি। এখন আমরা জনসমক্ষে দিনের বেলাতেই পতাকা লাগাই, কিন্তু তারা রাত্রিতে এসে সেই পতাকা তুলে নিয়ে যায়। এটা হচ্ছে অবস্থার পরিবর্তন, এটাও একটা গুণগত পরিবর্তন যে বিজেপি দল তার সাহস হচ্ছে না যে দিনের বেলায় এসে পতাকা নষ্ট করার। বিশালগড় বাজারে আমি আজকেও দেখলাম, নিচের বাজার বিশালগড় চৌমনি সহ বিভিন্ন জায়গা মধ্যবাজার যেখানে আমাদের পতাকাগুলি ছিল সেগুলি নষ্ট করে ফেলে দিয়ে। এটা কোন জায়গা এখন? যেমন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।